গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা নতুন আর একটি তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসছি আজকে তোমরা হাউস ক্লিন ক্লিনিং আর দেখবে ওয়াশিং ভিডিও কেননা মানে এইসব ভিডিওগুলোর অনেকটা ডিম্যান্ড থাকে তো ভাবলাম যে চলো তোমাদের দিই তো তাই যাই হোক ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল অবধি দেখতে থাকো আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে রান্নাঘর সকালবেলা বাসি ঘরটা মুছে নিচ্ছি তারপরে যে আজকে যে আজকে শুধু তোমাদের এই ব্লগ মানে এই ভিডিওটা দিচ্ছি হচ্ছে হাউস ক্লিনিং অ্যান্ড সাথে হচ্ছে ওয়াশিং ভিডিও তাছাড়াও আমার আজকে হচ্ছে আমি পুরো দিনের ব্লগটা শ্যুট করেছি বাট সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব কালকে হচ্ছে আমার অ্যানিভার্সারি আছে আজকে আর কালকে দুদিন পড়েছে আর কি এ মাসে মানে এইবার তো তোমরা প্লিজ আমার ওই ভিডিওতে একটু আমার অ্যানিভার্সারিটা একটু উইশ করে দিও তাহলে আমার অনেকটা ভালো লাগবে তো যাই হোক আর কালকে তোমাদের আর একটা এই ভিডিওটা যারা যারা দেখবে কালকে তোমাদের আর একটা কথা বলি কালকে হচ্ছে আমি লাইভ ভিডিও করবো তো তিনটার পরে মানে চারটার দিকে লাইভ ভিডিও করব তো যারা যারা আমার লাইভ ভিডিওতে আসতে চাও তাহলে অবশ্যই চারটার সময় লাইনে থাকো ঠিক আছে তো যাই হোক আজকে অনেক কথা বললাম আসলে আজকে আমার অ্যানিভার্সারি ছিল মানে আমার বাংলা বৈশাখ মাসের যাই হোক সেটা আমি তোমাদের কালকেই বলবো ঠিক আছে ডিটেলসে আজকে যদি যেহেতু তোমাদের হাউস ক্লিনিং ভিডিও দিচ্ছি তো এইখানে হচ্ছে দেখো সকালবেলার বাসি কাজের সাথে সাথে কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে আজকে একটু সাজোগুজু আছি কেননা কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম রাতেরবেলা তো বেলা এসে ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে যেরকম আছে সেরকম মানে যেইভাবে এসেছিলাম সেভাবে ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠে যে আজ যাবতীয় কাজবাস তো তোমরা তো জানো আমি উল্লুক ভাল্লুক যেমনই থাকি না কেন তেমনই ভিডিও করা শুরু করে দিই আর তা মানে কোনো সাজুগুজুর কোনো ব্যাপার থাকে না আর কি তো যাই হোক কিছু করার নেই যেভাবে তোমরা দেখতে দেখতে আমাকে অভ্যস্ত কেননা আমি বেশি একটা সাজুকুজু করি না বা অত সেজে গুজে ভিডিও করি না যেমন নর্মালভাবে থাকে তো সেইভাবেই চেষ্টা করি দেওয়ার তো যেহেতু কালকে একটা জায়গায় পার্টিতে গেছিলাম পার্টি বলতে পারো যাই হোক নিমন্তন্নও খেতে গেছিলাম তো সেখানে হচ্ছে আর কি হচ্ছে এই সাজুগুজু করে গেছি তো ঘুম থেকে উঠে যেইভাবে আছি সেইভাবেই তোমাদের সাথে চলে আসছি তো যাই হোক চলো এখন ওয়াশিং ভিডিওটা দেখতে থাকো কেননা ভীষণভাবে ডিমান্ড থাকে আর আমরা আমার যা ভিউয়ার্সটা আছে মানে ফিফটি না দিকে ফিফটি দিয়ে ফিফটি নাইন অব্দি মনে হচ্ছে আমার এই ওয়াশিং ক্লিনিং এইসব ভিডিওগুলো নিয়ে বেশি পছন্দ করো আর যাই হোক আর যার বাদ বাকি যারা আছে তারা তো আমার সব ভিডিওই ভালোবাসো তো তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা আমাকে ভালোবাসো বা নাই বাসো তাদের সবার মন রাখা কিন্তু আমার সত্যি একটা দায়িত্বর মধ্যে পড়ে তো যাই হোক সেজন্য আমি এক এক মানে যতটা পারি আমার চেষ্টা করি আমার তরফ দিয়ে তোমাদের মানে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার খুব করে চেষ্টা করি আর কি তো যেটা হয়নি সেটা হচ্ছে পরের কথা তো চলো দেখতে থাকো এখানে হচ্ছে দেখো কিছুটা জামাকাপড় ছিল দেখো এক গাদা কাপড় সের সেরকমও না আর তোমরা কালকে আমি ওয়াশিং ভিডিওটা করেছি ওয়াশিং মেশিনে এনেছি তো তোমরা অনেকেই মানে অনেকেই আমাকে উইশ করেছে তো কংগ্রেজুলেশন বলেছে তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ কেননা দেখো এত সত্যি তোমরা তো আমার যারা ভিডিওগুলো দেখো তো দেখতেই পারো কত পরিমাণে কাঁচা ধোয়া থাকে আমার তো আমার যেহেতু জলের অসু মানে শরীরে বেশিরটা জলের সহ্য হয় না ঠান্ডা গরম লেগে যায় তাছাড়াও হচ্ছে আমার পায়ের যন্ত্রণার প্রবলেম থাকে আর কি তো সেজন্য আমাকে বেশি জল মানে জল ধরাধরি অভ্যস্ত মানে বেশি ধরাধরে মানা তো সেই জন্য তো আমাদের দাদাভাই আমাকে একটা ওয়াশিং মানে ইয়ে নিয়ে আসছে মেশিন নিয়ে এসছে ওয়াশিং মেশিন যাতে করে আমি কাচতে পারি তো সেজন্য নিয়ে আসতে কিন্তু দেখো আমাদের কিন্তু সারা জন আমি হাতে কাছে অভ্যাস বাট যখন দেখবো এক গাদা হয়ে গেছে বেশি হয়ে আছে তো তখন যখন পারবো না তখন দেওয়ার চেষ্টা তো অবশ্যই করতে হবে তাই না বলো তো এখন যেহেতু পারছি বা এখনও সেই মেশিনটাকে ঠিক জায়গা মতন এখনও সেটিং করতে পারিনি তো সেজন্যই ভাবলাম আবার কবে হয়ে যায় বা দিতে পারি বা নাই দিতে পারি সেটা তো বলা যায় না তো সেজন্যই আজকে তোমাদের সামনে নিয়ে আসছি একটা ওয়াশিং ভিডিও আর হচ্ছে হাউস ক্লিনিং ভিডিও কেননা হাউস ক্লিনিং ভিডিওর ভীষণভাবে ডিমান্ড ছিল আমি যে আগের ভিডিওটা ছেড়েছিলাম তো সেটাই সেই ভিডিওতে অনেকটা ডিমান্ড মানে অনেকেই ভা অনেক ভালোবাসা দেখিয়েছ তারপরে হচ্ছে তোমার তোমরা হচ্ছে অনেক ডিমান্ড করেছো যে বৌদি আর একটা ভিডিও নিয়ে আসো তো যাই হোক চেষ্টা করি তোমাদের মনের মতন চলার তো এখানে দেখো বন্ধুরা তোমাদের আর একটা কথা বলি প্লিজ আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো একটু বন্ধুদের সাথে শেয়ার করো সাথে তোমরা একটু দেখো বন্ধুদের দেখাও তাহলে শি আমি একটু ভালো মানে তোমাদের ভালোবাসা যতটা এগিয়েছি তাহলে আর একটু এগোতে পারবো আর কি তো প্লিজ তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করো ঠিক আছে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এখানে জামা প্যান্টগুলো কাচা তো ওয়াশিং তো হয়ে গেছে এখন মানে জামা প্যান্টগুলো কাজ মানে কাঁচা হয়ে গেছে এখন ধুতে তো হবেই তো চলো জামা প্যান্টগুলো ধুয়ে তারপরে হচ্ছে ওয়াশিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আজকে অ্যানিভার্সারি ছিল তো তোমরা প্লিজ 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 সবাই একটু উইশ করে দেবে কালকে তোমাদের আমার যেহেতু দুদিন মিশে পড়ছে তো ভেবেছি দুদিনকার মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করব বা আজকে সারাদিন যে যেটাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমার আমি আমি যতটা আশা করছি আমি আমার ভিউয়ার্সরা আমার যারা যারা আমাকে অনেক ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে উইশ করবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে ভরে ভরে কমেন্ট করবে আর অনেকেই আমার কথা আজকে হয়তো বুঝতে পারবে না যেহেতু আমার অনেক হিন্দি বা অন্যান্য ইসের ভিডিও মানে আমার বাংলা কথা অনেকে বোঝো না তো তারাও প্লিজ একটু বোঝের চেষ্টা করে আমাকে একটু অ্যানিভার্সারি উইশটা করে দিও তাহলে আমার অনেকটা ভালো লাগবে আর তোমাদের মনের মতন ভিডিওগুলো দেওয়ারও খুব করে চেষ্টা করবো ঠিক আছে তো বারবার করে বলছি সত্যি আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু আজকে ব্লগটা খুব ভালো ব্লগ আসবে কালকে তো প্লিজ তোমরা সবাই কালকের ব্লগটা অনেক ভালোবাসা দিবে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে নেক্সট ব্লগে দেখা হবে আর একটা অ্যানিভার্সারি ব্লগ আসবে আর আচ্ছা আর একটা কথা বলি আমার হচ্ছে বিয়ের অ্যালবম ভিডিও অনেকে চেয়েছো তো প্লিজ তোমরা কি আর চাও আমার বিয়ের অ্যালবম ভিডিওগুলো দেখতে তাহলে সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে তো হয়ে গেলো প্রায় দেখো তোমাদের দাদাবার একটা প্যান্ট ছিল সেটা এখন একটু ধুয়ে নিই জিন্সের প্যান্টগুলো কাঁচতে যা কষ্ট সত্যি আর বাথরুমের মধ্যে তো ভীষণ গরম লাগছিল মনে হচ্ছে কি একটা ডুবকি মারে উঠি টপের জলে বসে এত সত্যি এত গরম পড়েছে কিন্তু বিকেলের দিকে বেশ ঠান্ডা আর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আমি যেহেতু ভিডিওটা সন্ধ্যাবেলা ছাড়ছি তো সেই জন্য বললাম আর কি কথাটা তো আমাদের এখানে বিকেলবেলা দুপুর থেকে যতটা গরম পড়েছে কিন্তু বিকেলে বিকেলে ঝড় বৃষ্টি হয়েছে তো পরিবেশটা বেশ এখন বেশ ঠান্ডাই আছে আর কি বলতে পারো তো যাই হোক দিয়ে কোথায় চলে যায় তাই না কথা কথা এরকমই কথা কোথা দিয়ে শুরু হয় দিয়ে শেষও জানি না তো চলো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে সবাইকে ডাটা জানাচ্ছি